Assalamu alaikum, my dear friends of Chapanoguns. I hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Welcome back to Nasirs Club and welcome back to Nasirs Korean Language Center. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ রয়েছো, নিরাপদে রয়েছো। So, আজকের টপিক হচ্ছে ভিন্ন, মানে আজকের বিষয়টি হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে। তোমরা খুব ভালো করে জানো যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াই, বাট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই না। যদিও বা আমার বিগত দিনে প্রায় 4-5টি ভিডিও আমার ইউটিউবে রয়েছে, সেখানে আমি কোরিয়ান অ্যালফাবেট নিয়ে আলোচনা করেছি। আজকের পর থেকে ওয়ান আফটার অ্যানাদার আমি ভিডিও বানাবো তোমাদের জন্য এবং ফ্রি অফ কস্ট। তোমরা যারা আমাকে ফলো করো দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে, তোমরা যারা আমাকে প্রতিনিয়ত ফলো করো, আমার ইংলিশ ভিডিওগুলো দেখো, এখন থেকে তোমরা কোরিয়ান, মানে কোরিয়ান রিলেটেড যে পড়াশোনা সেটা তোমরা পেতে থাকবে। এবং আজকের এই আলোচনায় যেটা আমরা শিখব সেটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ নিয়ে। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ নিয়ে আমার ভিডিও যদিও বা করা আছে বিগত দিনের, তবে আপডেট ভিডিও আমি বানাবো। এবং আরেকটি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তা হচ্ছে যারা ক্যানাডা, অস্ট্রেলিয়া বা মালয়েশিয়া বা দুবাই বা রাশিয়া বা ফিজি যেতে চাও বা প্রতিনিয়ত চিন্তাভাবনা করো যে ফ্রি অফ কস্ট কীভাবে যাওয়া যায়, তাদেরকে যেমন আমি সাজেস্ট করি যে যেটা বুয়েশেলের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখবে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন কান্ট্রির মানে ইয়াগুলো, সার্কুলারগুলো সেখানে থাকে। এবং সেগুলো তোমরা যদি মানে সেই জব ইন্টারভিউ দাও, দেখবে একটা না একটাতে তুমি উইন করে ফেলেছো এবং তুমি ইন্টারভিউতে পাস করলেই একেবারে কম খরচে, মানে পানির খরচে তুমি যেতে পারবে। এবং কোরিয়া সংক্রান্ত যতগুলো তথ্য এগুলোও কিন্তু আমি এখন থেকে মানে দিতে থাকবো তোমাদেরকে, যদিও বা আমি তোমাদেরকে হয়তো পড়াতে পারবো না ওইভাবে, কারণ এতগুলো সময় থাকে না। তবে আমি চেষ্টা করব তোমাদের জন্য একটি একজন ম্যাডাম নিয়োগ করার জন্য। আমি অলরেডি একজন ম্যাডামকে আমি মানে অ্যাসাইন করেছি, তার নাম হচ্ছে শেখ হাসিনা, মানে সরি হাসিনা। সো সে হয়তো পরবর্তীতে তোমাদের অনলাইনে বিভিন্ন ক্লাস নেবে এবং অনলাইনে বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেবে, সেখান থেকে তোমরা ফ্রি শিখতে পারবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। নেক্সট ক্লাস থেকে আমরা কোরিয়ার এ টু জেড প্রফেশনাল ওয়েতে আমরা শিখব। তোমরা যারা বিভিন্ন কোচিং সেন্টারে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছো, তোমরা তো জাস্ট ইয়াস নো ভেরি গুড যেটা দরকার, জাস্ট মানে পাস করার জন্য ক্লিক করলেই ইয়াস অথবা নো একটা অ্যান্সার হবে, দেন তোমরা পাস করবে, এভাবে শিখছো। বাট তোমরা হয়তো জানো না, বা যারা আগে থেকেই কোরিয়াতে আছে ওদের কাছ থেকে জেনে নিও, যারা বাংলাদেশ থেকে গিয়ে ওই এলাকার লোকের সাথে কথা বলে বা মালিকের সাথে, তখন কিন্তু তারা কিছুই বুঝে না বা এর কথাও তারা বোঝে না। এর কারণ হচ্ছে ফোনেটিক্সের, অ্যাকসেন্টের বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো আমি ইংরেজিতে বিভিন্নভাবে বুঝিয়েছি। যারা আমার ইংরেজির নিয়মিত স্টুডেন্ট তারা নিশ্চয়ই বুঝবে যে ফোনেটিক্স অ্যাকসেন্টটা কীভাবে কাজ করে। সো যাই হোক, আমরা কিন্তু নেক্সট যেটা শিখব সেটা হচ্ছে যে পুরো ডিটেলস আমরা শিখব, মানে একজন স্টুডেন্ট আমাদের কাছ থেকে অনলাইনে যেভাবে শিখবে এটা কিন্তু সে যে কোনো কাউকেও শেখাতে পারবে, এবং এটা একেবারে প্রফেশনাল ওয়েতে। শুধু যে কোরিয়ার পাস করার জন্য শিখবে সেটা না, সে অনর্গল কথা বলবে এটাও কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করব, মানে আগামীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যে কথা আসছিলাম, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, তাই না? তো বাংলাতে যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে, ইংরেজিতেও আছে। তো স্বরবর্ণ হচ্ছে এমন কিছু মানে সিম্বল বা চিত্র যেগুলো কিন্তু প্রয়োজন হয় ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে। আচ্ছা, এটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, তাহলে সুবিধা তোমাদের। যেমন ধরো যে এ বি সি ডি, এগুলো তো ব্যঞ্জনবর্ণ, তাই না, মানে কনসোনেন্ট। তারপরে ধরো ক খ গ, এগুলো তো হচ্ছে ব্যঞ্জনবর্ণ, তাই না? তো ধরো যে বাংলাতে ক, ক উচ্চারণ করতে গিয়ে কি আসছে ভালো করে খেয়াল করো তো, ক ক উচ্চারণ করতে গিয়ে অ চলে আসছে, ক এর পরে অ চলে আসছে। যেমন ব, ব উচ্চারণ করতে গিয়ে ব এর পরে কী আসছে, অ চলে আসছে। তার মানে অ, ওই অটাই হচ্ছে স্বরবর্ণ। তার মানে অটোমেটিক এই স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সাথে থাকতেই হবে, নইলে সে একাই উচ্চারণ করতে পারবে না। আচ্ছা, যদি আমরা ককে
ব্যঞ্জন মানে স্বরবর্ণ ছাড়াই উচ্চারণ করতে চাই তাহলে ক, তারপরে খ যদি উচ্চারণ করতে চাই তাহলে খ, মানে একটা নিচে হসন্ত থাকে, এভাবে কিন্তু আমরা ক খ উচ্চারণ করি না, আমরা ক খ গ ঘ এভাবেই উচ্চারণ করি। তাহলে ক খ গ ঘ যেটাই আমরা বলি না কেন এই ব্যঞ্জন বর্ণগুলো সবগুলোর শেষে খেয়াল করো অ আসছে, তার মানে হচ্ছে স্বরবর্ণ প্রয়োজন হচ্ছে। ঠিক তেমনটি ইংরেজির ক্ষেত্রেও, ধরো যে মতিউর, ঠিক আছে না, মতিউর, তো ম এম, এম এর পরে কি আসছে, ম অ ও, ও আসছে না, ও হচ্ছে ভয়েল, তাই না।